হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এইভাবে আচার বানানো কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি 4টে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে আমি ছোট ছোট এরকম সাইজের কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 2-3 ঘন্টা মতো এটাকে রোদে রেখে দেবো একটু রসটা মরার জন্য। দেখো আমি রোদে রেখে দিয়েছি, তারপরে 2-3 ঘন্টা পর এসে দেখি এরকম একটু শুকনো হয়েছে। তারপরে এখানে আমি মশলা নিয়েছি, যা যা মশলা লাগবে, মৌরি, জিরে, ধনে আর 5 ফোড়ন, এগুলোকে আমি 1 মিনিট মতন ভালো করে একটু ভেজে নেব। তারপরে সব মশলাগুলোকে পেস্ট করে নেব। আর নিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কা, তোমরা ঝালের পরিমাপ অনুযায়ী শুকনো লঙ্কা নিতে পারো। এখন দেখো সব মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি শুকনো করা আমগুলো দিয়ে দেব। আমটা 2-3 মিনিট মতো একটু তেলের সঙ্গে নাড়তে হবে। তারপরে আমি পরিমাপ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি আমি চিনি পরিমাপ মতো। আমি অল্প চিনি দিয়েছি যাতে টক ঝাল মিষ্টি আচারটা হয়। এবার আমি ভালো করে চিনির সঙ্গে আমগুলো মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখো চিনিগুলো আমার গলতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি অল্প মশলার পেস্টটা দিয়ে দেব, আর বাদবাকি মশলা আমি রেখে দেব এখানটায়। এবার আরেকটু ভালো করে আমের সঙ্গে সবকিছু মাখিয়ে নিচ্ছি। তারপরে সবকিছু একসঙ্গে মাখিয়ে নিলে তারপরে 5 মিনিট পরে আমি আর যে মশলার পেস্টটা রেখেছিলাম সবগুলোই আমের মধ্যে দিয়ে আর 5 মিনিট মতন আমি নাড়িয়ে নেব। তারপরে ফাইনাল দেখো আমার আমের আচার একদম রেডি। এই আমের আচারটা কিন্তু কাঁচের বয়ামে তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।